অমিতাভ বচ্চন বরাবরই অত্যন্ত সাবধানী। আপনারা হয়তো দেখেছেন যে করোনা ভাইরাসের সংক্রমণের ভিত্তিতে তিনি অনেকই টুইট এবং অ্যাওয়ারনেস পোস্ট করেছিলেন, এমনকি নিজেও বহু সাবধানতা অবলম্বন করেছিলেন বাড়ির ভেতরে থেকেই। কিন্তু এর পরবর্তী অধ্যায়ে যা দেখা গেল তা সত্যিই চমকপ্রদ। আমরা জানি যে অভিষেক বচ্চন বেশ কিছুদিন ধরে শুটিং করছিলেন ওয়েব সিরিজের, সেখান থেকেই কি করোনার এই সংক্রমণ হলো বচ্চন বাড়িতে? কেউই জানেন না সঠিক উত্তর, কিন্তু গতকাল অমিতাভ বচ্চনের করোনা উপসর্গ এবং সঙ্গে অভিষেক বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পরে তারা মুম্বাইয়ের নানাবতী হসপিটালে ভর্তি হয়েছেন। তাহলে কেমন আছেন জয়া বচ্চন এবং বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন? কেমন আছেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দা এবং তার নাতি অগস্তা নন্দা? কেমনই বা আছেন আরাধ্যা বচ্চন? সারা দেশ জুড়ে সবার মনেই একই প্রশ্ন ঘোরাফেরা করছে। আজ সকালে সবাইকে সন্দেহ নিরসন করতে বলেছেন বচ্চন পরিবার, কেননা জয়া বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন এবং তার সন্তান সন্ততিদের সবারই প্রাথমিকভাবে রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আরও একবার টেস্ট করা হচ্ছে যে পরবর্তীতে তাদের মধ্যে কোনো উপসর্গ ধরা পড়ে কি পড়ে না। আপাতত সবাই টেনশনে, এই টেনশন দূর করবার জন্য সত্যি খবরের আশা করা ছাড়া আর কোনো উপায়ই নেই। শর্মিলা শোহাউসের তরফ থেকে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের জন্য রইল অসংখ্য শুভকামনা। সেরে উঠুন তাঁরা।